नमस्कार बंधुरा, आमी विद्युत विश्वास सुस्मिता नार्सारी आपनादेर देखाच्छि सेई गुटि कलमेर किछु भेरायटी। एई जे लिचु गाछटा देखछेन एटा हच्छे मुम्बई लिचु, सबथेके मुम्बई लिचु भालो। एई जे लिचु गाछे कलम करा आछे, देखुन प्रचुर कलम करा आछे, सब मुम्बई। आर ओइदिके एकटा गाछ आछे, आसुन এই যে লিচুটা দেখছেন একটা গাছ আছে আমার, এইটা মুজাফরপুর লিচু, সব থেকে কুমা ভ্যারাইটি। এইটা কিন্তু প্রতি বছরই ফুল আসে, ফল হয়, কিন্তু প্রথম চাঞ্চা হয় দেখবেন ফলটা একই সাইজ কিন্তু আটিটা বড়, আর টক খেতে মাংস কম। এইটা আছে সেই মুজাফর, এই মুজাফরটা সব থেকে কুমা। আর মুম্বাইটা ভালো, মুম্বাই আতা মুম্বাই। আর কাপড়ি, কাপড়িটা লাস্টের দিকে হয়, ফলটা বড়, কিন্তু ওটা বর্ষা লেগে গেলে পরে বোটার কাছে একটু পোকা ধরে যায়, তার জন্য বলছি মুম্বাই আতা মুম্বাই সব থেকে ভালো। আপনারা লিচুর ভিতর এইটাই লাগানো ভালো, আপনারা সংগ্রহ করতে পারেন। আর একটা আছে দেখাচ্ছি, এটা আছে আতা মুম্বাই লিচু, এটা আতা মুম্বাই লিচু, খুব ভালো লিচু, মুম্বাই আতা মুম্বাই সব থেকে বিখ্যাত। আপনারা সংগ্রহ করতে পারেন, যদি ভালো লাগে আমাদের এটাই মোবাইল নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। আর মোবাইল নাম্বার 9993817580, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে সেই সুপার ভাগ্য বেদানা, আপনারা এটা সংগ্রহ করতে পারেন, ছোটো গাছে ফল হচ্ছে, সুপার ভাগ্য মহারাষ্ট্রের বেদানা। আর একটা আছে ডালিম, ডালিমের ভিতরে সাদা আর এটার ভিতরে লাল, আপনারা এটা সংগ্রহ করতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন। আর আমাদের এই ভিডিওটা একটু হেল্প করবেন, আর আমাদের এই নাম্বারটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, ও পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন। এটা আছে তেজপাতা, তেজপাতা গাছ, এটা আমরা গুটি কলম করেছি, আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এটা সংগ্রহ করতে পারেন। আপনার এই যে তেজপাতা গাছের তেজপাতা ডাইরেক্ট যদি খান কোনো অসুবিধে নেই, আপনারা ডাইরেক্ট যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, ভালো জিনিস কম দামে আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা দেখছেন এইটা হচ্ছে যে ছোটো মালবেরিটা বলা হয়, এই সেই মালবেরির গাছ, এর আগেও আমরা একটা ভিডিও করেছি। এই দেখুন যে মালবেরি ধরেছে, আজকে তুলছে, আজকে কম আছে গাছে। এই যে মালবেরিটা দেখুন কত বড় সাইজ, এক করের থেকেও বড়, এক করের মতো গাছ ফল, দেখুন যথেষ্ট ভালো বড় আছে। এ কিন্তু বারো মাসে হয়, এখন একটু কম আছে, কিছু কিছু টাইমে প্রচুর ধরে, ফুলি ভর্তি হয়ে যায়। আপনারা এটা বারো মাসের ফল সংগ্রহ করতে পারেন, খুবই দাম কম। আপনারা যদি দশখানা গাছ নেন, এটা যদি পছন্দ করেন, দশখানা গাছ নিয়ে যদি বলেন যে একটা মালবেরি ফ্রিতে দেন, আমরা দিয়ে দেবো, ছোটো মালবেরি একটা ফ্রিতে দেবো, দশখানা গাছ নেবে আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে জলপাই গাছ, আমাদের গুটি কলম আছে, আপনারা সাত ভাগা করতে পারেন, টক জলপাই। আর একটা মিষ্টি জলপাই আছে আমাদের, এখন ওটা কলম করেছি, এখন দেখা যাক কী রেজাল্ট আসে। টক জলপাই ছাদে হয়, আপনারা সংগ্রহ করতে পারেন, ভালো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ও কমেন্ট করবেন। দেখুন গাছে ফলের কী চেহারা, অতিরিক্ত ভিটামিন, যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন, যোগাযোগ করবেন।